হয়ে বলল, আপনারা অনেকে ইউটিউব, ফেসবুক, টুইটার, তিনি অসম্ভব ভালো মানের খানা রান্না করেন দুবাইতে। আজকে ওনার হোটেলে যাব এবং ওনার সাথে দেখা করব। যদি সম্ভব হয়, উনি ফ্রি থাকেন এবং এখানে থাকেন, তাহলে ওনার সাথে দেখা হবে। যদি তা না হয়, তাহলে উনি কোন রেস্টুরেন্টে রান্না করেন বা ওনার হোটেলটা কেমন, আজকে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। তাহলে চলুন আমরা আপনাদেরকে সিজান বোরাককে দেখিয়ে দিই। ইনি সেই সিজান বোরাক যিনি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা আজকে তার হোটেলে এসেছি, সিজান বোরাকের হোটেলে খাবো এবং সিজান বোরাকের হোটেলের ভিতরে কেমন আপনাদের সে দৃশ্যটি দেখাবো। দেখা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। চলেন আমরা সিজান বোরাককে দেখে আসি, ভিতরের লোকেশনটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা জিজ্ঞেস করলাম যে বোরাক বর্তমানে তুর্কিতে আছে, দুবাইতে কবে আসবে? আমরা দুবাইতে আসছি কাতার থেকে, এটাই জিজ্ঞেস করলাম যে বোরাক কবে আসবে দুবাইতে। উনি বললেন এখন তুর্কিতে আছে, কিছুদিন পরে আসবে। হ্যাঁ, এখন আমরা বোরাক ভাই যেখানে রান্না করেন সেখানের একটা লোকেশন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বোরাক ভাই, এখানেই রান্না করেন সিজান বোরাক। ওই যে দেখেন ওনার নামের উপরে সব লোগো, দেখেছেন লোগোটা, ওনার নামের উপরেই লোগোটা। সবাই এখানে রান্না করেন, এটা হচ্ছে ওনার ভিতরের অংশ, এটার ভিতরে উনি রান্না করেন। আর এখানে বাহিরে খাওয়া দাওয়া করে সবাই, এই যে এই এই বাহিরে সবাই খাওয়া দাওয়া করে। এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। এখানে সবাই খাওয়া দাওয়া করে, আশা করি সব জায়গা আপনারা দেখেছেন। সিজন বোরাকের, আপনার সিজন বোরাকের রেস্টুরেন্টে দুবাই শাখায়, সিজন বোরাকের একটা তুর্কি শাখা আর একটা দুবাই। আমরা দুবাইতে এসেছি, আমি আছি, আমার সাথে আমার ফ্রেন্ড আহমেদ আছে, সাথে আহসান হাবিব পেয়ার ভাই আছে। কাতার থেকে ঘুরতে এসেছি শাখে, এটাও একটা আমাদের প্ল্যান ছিল যে সিজন বোরাকের এখানে যাবো, খানা খাবো। খানা কেমন কেমন লাগছে আপনি সিজন বোরাকের এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখন আমরা খানা ট্রাই করতেছি, দেখি কেমন লাগে। হালাল ফ্রুট, অনেক বড় বড় লোকেরা এখানে আসেন। আশা করা যায় কাতারের ফুটবল খেলাটা ইনশাল্লাহ আমি যাব, আমার ভাই আমাকে কাতারে নিয়ে যাবেন, আমরা সেখান থেকে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আমাদের সাথে আমাদের ফ্রেন্ড আছে। আসলে এই সিজন বোরাকের কাবাব অনেক টেস্টি, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। আহমেদ কেমন লাগতেছে, কেসে লাগে? ভালো লাগে, বাংলা মে ভালো লাগে। কেমন লাগে? ভালো লাগে। আমরা বলেছিলাম যে সিজান বোরাকের সাথে সাক্ষাৎ করব, উনি এখন আছেন তুর্কিতে। আমরা আসলে তুর্কিতে, আবার তুর্কির খাবার নাকি অনেক ভালো হয়, কোনো এক সময় তুর্কিতে গেলে ওনার সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিব। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।